এখন বাজে ভোর 6টা। আমরা হচ্ছে সানরাইজ দেখার জন্য বের হচ্ছি। আজকে আমাদের ময়লার বিন নেওয়ার কথা, এই জন্য হচ্ছে সবাই ময়লার বিন রেখে দিচ্ছে এখানে। ঠিকটাও যেতে পারি। আমাদের এরকম থার্সডে মর্নিংয়ে বিন নিয়ে যায়, প্রত্যেকটা বাসার সামনে বিন রাখা। আমার অনেক শখ ছিল যে মেয়েদের সাথে একদিন সানরাইজ দেখব, সেই উদ্দেশ্যেই আজকে বের হওয়া। জীবনটা অনেক ছোট, সো যার যা করতে ইচ্ছা করে, মানে ভালো কিছু আমার কাছে মনে হয় করে নেওয়াই ভালো। অনেক ঠান্ডা পড়ে গেছে, যদিও আমাদের অফিসিয়ালি জুন মাস হচ্ছে উইন্টার, কিন্তু এখনই অনেক ঠান্ডা। হঠাৎ করে খেয়াল করলাম যে আনিসা ঘুমের ঘরে উল্টা জ্যাকেট পরে রওনা দিচ্ছে। এখনো সূর্য উঠে নাই, সবাই কাজে যাচ্ছে, সবাই অনেক তাড়াহুড়া, আর আমরা একটু রিল্যাক্স মুডে হাঁটতেছি। দেখা যাক সূর্য মামা কখন ওঠে। এই সময় আমরা ছোটবেলায় উঠে পড়তে বসতাম, মানে লেপের নিচে ঠান্ডার ভিতরে বসে বসে পড়াশোনা করতাম। সকালবেলা আমাদেরকে উঠে দেওয়া হয়তো যে সকালের পড়াটা নাকি মানে মাথায় ঢুকে অনেক, সো এই জন্য হচ্ছে আমাদেরকে এরকম সকালবেলা উঠাই দেওয়া হইতো, আর আমরা ঠান্ডার ভিতরে লেপের নিচে বসে বসে পড়াশোনা করতাম। সানরাইজ হচ্ছে 6:17, এখন 6:12, আর 5 মিনিটসের ভিতরেই নিশ্চয়ই আমরা সূর্য মামার চেহারা দেখতে পাব। আমরা এখন এই ব্রিজের উপর থেকে দেখব সূর্যোদয়। আমরা পার্কে চলে আসছি। আমরা বেশ কিছুক্ষণ সেখানে ওয়েট করি, কিন্তু আসলে সূর্যের চেহারা দেখতে পাই না, কারণ আকাশটা ছিল বেশ মেঘাচ্ছন্ন, রাতেও বেশ ভালো বৃষ্টি হয়েছে। আমরা যদিও ওয়েদার ফোরকাস্টিংয়ে দেখছিলাম যে 6:17 সানরাইজ হবে, হয়তো হয়েওছে, কিন্তু আকাশ যেহেতু মেঘাচ্ছন্ন ছিল সেহেতু আমরা দেখতে পাইনি। তো যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা, দেখতে না পেলেও কোনো সমস্যা নেই। আমার ইচ্ছা ছিল মেয়েদেরকে নিয়ে সকালবেলা উঠে এরকম করে হাঁটতে যাব, কারণ এই জিনিসটাই আসলে হয়ে ওঠে না। কারণ আমার যখন কাজ থাকে, ওদের স্কুল হলিডে থাকে, কিংবা ও আমার যখন বন্ধ থাকে তখন ওদের কী বলে স্কুল চলতে থাকে, এইভাবে হতে হতে আসলে অনেক দিন থেকে এটা চেষ্টা করছিলাম কিন্তু হয়ে উঠছিল না। আর এবার যেহেতু আমারও বন্ধ, ওদেরও স্কুল হলিডে একসাথে পড়ে গেছে, তো তাই আর কি আমি একবার চেষ্টা করলাম। তো এই ছিল আমাদের ছোট্ট একটি ব্লগ। যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। তো সূর্য দেখতে না পেলেও আমরা ফুল লতা পাতা দেখতে দেখতে বাসায় চলে আসি।